কাল বা 100 বছর পরে যদি বিজ্ঞান বলে গড, আল্লাহ, সৃষ্টিকর্তা বা ঈশ্বর আছে, তখন কাল কি জানা যাবে বা যেতে পারে শুধুমাত্র এই তথ্যের উপর ভিত্তি করে আজকে কোনো যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় না। কাল যে বিষয়বস্তুটি জানার সম্ভাবনা আছে বলে দাবি করছেন, সেটির প্রমাণও সেই সাথে না দিলে আমরা কিভাবে নিশ্চিত হব যে কাল ঠিক এর উল্টো প্রমাণটা পাবো না? অর্থাৎ কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র কাল যদি জানা যায়, এর উপর ভিত্তি করে কোনো যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় না, নিলে সেটি অযৌক্তিক হবে। কারণ কাল বা 100 বছর পরে আল্লাহ আছেন বা শেওড়া গাছে পেতনি আছে বা আপনার একটি কথা বলা বেড়াল আছে, এইসব যে কেউ যেমন খুশি দাবি করতে পারে এবং এর উল্টোটিও দাবি করতে পারে। প্রমাণ না পাওয়া পর্যন্ত সবগুলো দাবি প্রমাণহীন, অযৌক্তিক দাবি বলে বিবেচিত হবে। কাল যদি জানা যায় অমুকটি সত্য, তাহলে আমরা যদি আজকে তা মেনে নিতে শুরু করি, আমাদের যুক্তি কাঠামো যদি এমন হয়, তাহলে মামদভূতকেও মেনে নিতে হবে। একই সাথে মানতে হবে শিব, রাম, কৃষ্ণ, কালী, জিউস, থর ইত্যাদি হারো হাজারো দেবতাকে। পৃথিবীর সকল অন্ধবিশ্বাস বা কুসংস্কারও এই ভ্রান্ত যুক্তি কাঠামো দ্বারা যে কেউ প্রমাণ করতে চাইবে। ধরুন আল্লাহ পাক বা ঈশ্বর নামক ভদ্রলোক গতকাল রাতে মারা গেছেন, এরকম একটা দাবি নিয়ে কেউ যদি বলে কাল বা 100 বছর পরে বিজ্ঞান এটি প্রমাণ করতে পারে, এরকম যুক্তি তুলে ধরে কেউ যদি তার দাবির সত্যতা দাবি করে, তাহলে আপনি কি তা মেনে নেবেন? আরও একটি বিষয় ভাবুন, প্রত্যক্ষ বা পরোক্ষ বস্তুনিষ্ঠ প্রমাণ নির্ভর কোনো জ্ঞান ব্যতীত ঈশ্বর বা এই সকল আধ্যাত্মিক বিষয়াদি সম্পর্কে আপনি অবগত হলেন কিভাবে? প্রাচীনকালে মানুষের জ্ঞানের অভাবে বিভিন্ন প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে ভূত, প্রেত, দৈত্যদানব, ঈশ্বর, দেবতা ইত্যাদির কল্পনা করেছে। রোগ অসুখের কারণ হিসেবে অভিশপ্ত প্রেতাত্মার কল্পনা করেছে বা ঈশ্বরের প্রকোপের কথা চিন্তা করেছে। ঝড় বৃষ্টি বা মহামারীর কারণ হিসেবে চিহ্নিত করেছে দেবদেবীর অভিশাপ। এখন আমরা এই সকল ঘটনার পেছনে কারণগুলো নিশ্চিতভাবে চিহ্নিত করতে পারি এবং আমাদের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ আছে। তাই ভবিষ্যতে এই সকল গালগল্প প্রমাণিত হবে এই আশা করা কতটা যুক্তিসঙ্গত হতে পারে? জ্বর হয় নরকের উত্তাপের কারণে, এই ধারণা ভবিষ্যতে প্রমাণিত হবে এই আশা করে বর্তমানে জ্বর হলে প্যারাসিটামল ওষুধটি পথ্য হিসেবে গ্রহণ না করা কি একটি যুক্তিযুক্ত অবস্থান হতে পারে?